সালাতে একামতের প্রয়োজন আছে কি? জি, ছেলে মেয়ে সালাতের কোনো পার্থক্য নাই, মেয়েরা একামত দিয়েও সালাত পড়বে। দুখুলুল মসজিদ আগে নাকি তাহিয়াতুল ওযু আগে? জি, যেটা আপনার সুবিধা সেটা আগে করবেন। কবরে ফুল দিয়ে সম্মান করা যাবে কি? শিরিক হবে। কিছু আলেম হাদিস ও সুন্নাতকে আলাদা করছেন, না এটা ভুল। হাদিস হলো বর্ণনা, সুন্নাত হলো কর্ম, কোনো পার্থক্য নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি জীবনীতে বুড়ির কাটা দেওয়া ও হরিণের কাহিনী কি সঠিক? না, দুইটাই ভুল। মতি রহমান মাদানির ওয়াজ শোনা যাবে কি? বেশি বেশি করে শুনবেন। আহলাদিসদের ভিতর বড় আলেমদের বিভক্তির কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে, এর পরিত্রাণের উপায় কি? আপনি একটু চিন্তা করেন কি করে পরিত্রাণ দেওয়া যায়। আমরা চেষ্টা করেছি, হয়নি। কথা বোঝা গেছে? বিভক্তি আরো বাড়বে, আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, বিভক্তি আরো বাড়তে থাকবে। দুনিয়া যত সামনে যাবে তত বিভক্তি বাড়বে। আপনার কাজ হবে আপনার আমুলটা, আকিদাটা, সাহাবিদের সাথে রাসূলের সাথে মিল আছে কিনা এইটা ভাববেন, এটাই হলো জান্নাতের পথ। কথা বোঝা গেছে? কোন দল কি করছে এটা দেখা দরকার নাই, আপনি সিরাতে মুস্তাকিম আছে কিনা এটাই দেখবেন। আর দলবাজি করবেন না কখনো। কথা বোঝা গেছে? দলবাজি করবেন না। যাদের উপরে আল্লাহর রহমত আছে তারা কখনো দলবাজি করবে না। রাসূলের রওজা কথার অর্থ কি? রওজা মানে, এদেশের মানুষ বুঝে কবর, রওজা মানে হলো আল্লাহ রাসূলের কবর এবং মেম্বারের মাঝখানে জায়গাটার নাম হলো রওজা, রওজাতু মিন রিয়াজিল জান্নাহ। এনজিও প্রতিষ্ঠানে চাকরি করলে উপার্জন হালাল হবে কি? সুদি কারবার যত আছে হালাল হবে না। ইমাম আবু হানিফা এক ওযুতে 40 বছর ইবাদত করেছেন, এ যুক্তি কতটা ঠিক আপনি বলেন তো, কতটা ঠিক? একজন লোক 40 বছর যাবত এশার সালাতের ওযু দ্বারা ফজরের সালাত আদায় করেছে, এটা কি সম্ভব? কোন নবীর জীবনীতে আছে? কোন সাহাবীর জীবনীতে আছে? আসলে ইমাম আবু হানিফার উপর একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। স্বামী ও স্ত্রী উভয়ের মধ্যে দ্বন্দ্ব হলে সেই মুহূর্তে তালাক দেওয়া যায় কিনা? আর কোন কাজ পান না, থাপ্পড় দুইটা লাগা দিবেন প্রয়োজনে, তালাক পর্যন্ত যাবেন কেন আপনি? তালাক দিলে সবচেয়ে বেশি খুশি হয় মওলানা ইবলিস। মওলানা বললে আপনারা জানেন, মওলানা মানে আমাদের মওলা, মানে যারা তালাক দেয় তারা ইবলিস শয়তানের অনুসারীরা। কথা বুঝতে পারলেন? সবচেয়ে ইবলিস বেশি খুশি হয়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি অধিকাংশ সালাতে যে মসজিদ পড়ি তাতে ফাঁকা থাকে কাতার, তাহলে উপায় কি? আমি তো আগেই বললাম আপনি সহি হাদিস মোতাবেক সালাত আদায় করার চেষ্টা করবেন। এনজিও থেকে ঋণ নিয়ে পরিবহন ক্রয় করা, উপার্জন করা হালাল না হারাম? হারাম, হারাম। হিজবুত তাওহিদ সম্পর্কে জানতে চাই, হিজবুত তাওহিদ খারিজি আকিদা পোষণ করে, তাদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। অনেক প্রশ্ন করেছেন, বক্তব্য দিয়ে এত উত্তর দিতে চাচ্ছিলাম না, এরপরে আপনারা অনেক কথা বলা নিলেন, জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ আমাদের সকল কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।